আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি তৈরি করেছি এটা আমি দুধ দিয়ে তৈরি করেছি আর একদম আলাদা আপনি দেখেও বুঝতে পারবেন এটা একদম আলাদা ধরনে আমি তৈরি করেছি খুবই টেস্টি হয়েছে আর এটা আপনি ভাতের সঙ্গে রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে যে কোনো জিনিসের সঙ্গে আপনি এটা খেতে পারবেন তো এটা কীভাবে তৈরি করব। সেটা আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো আর প্লিজ আপনি ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করে যাবেন না নালে কি হয় মেন জিনিস আপনি দেখতে পান না তো সেই জন্য ভিডিওটা প্লিজ পুরো দেখবেন আর এটা কিভাবে তৈরি করেছি সেটা আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো তো এখানে আমি নিয়েছি দু চামচের মতন সুজি এখানে মোটা পাতলা যে কোনো সুজি আপনি নিতে পারেন সুজি দু চামচ নিয়েছি টেবিল স্পুন বেশি বড় চামচ নিয়ে নিই আর এর মধ্যে জল দিয়েছি জল অতই দিয়েছি সুজিটা ভালো করে ওর মধ্যে ডিপ হয়ে যায় মানে জল উপরে থাকবে না আবার সুজিটা ভালো করে ওর মধ্যে ভিজে যায় এটাকে আমি পাঁচ ছ মিনিট এভাবেই ছেড়ে দেব এদিকে আমি এক লিটার নিয়েছি দুধ আপনি দুধ গরু ইয়া থ্যালি যে কোনো দুধ নিতে পারেন তো দুধটা ভালো করে গরম করে নিয়েছি আর দুধ এখানে বেশিও নিতে পারেন আপনি দুধটা গরম করে দিয়েছি এখানে দুধটা প্রায় ঠান্ডা হয়ে গেছে মানে হাত দেওয়ার মতন ঠান্ডা হয়ে গেছে এখানে আমি তিন চামচ ভিনিগার আর তিন চামচই জল দিয়েছি ওটা দিয়ে আমি এখানে ছানা তৈরি করবো আপনি লেবুর রস দিয়েও ছানা তৈরি করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এটা ভালো করে ছানাটা হয়ে গেছে আস্তে আস্তে ঘোরালে পুরো ছানাটা বেরিয়ে আসবে আর জলটা আলাদা হয়ে যাবে আর এই ছানাটা তৈরি হয়ে গেছে তো এটা আমি ছেঁকে নেব একটা নেকড়াতে আর এর ছানাটা আমি বের করে নেব ভালো করে ধুয়ে আমি ছানাটা বের করে নিয়েছি আর অনেকই সফট হয়েছে একদম শুকনো হয়নি সফট হয়েছে এরপর এটাকে আমি এক মিনিটের জন্য ভালো করে মেখে নেব একদম স্মুথ করে নেব বেশি মাখতে হবে না হালকা হাত দিয়ে এক মিনিট অনেক আছে আর এই দেখুন এইভাবে করে আমি মেখে নিয়েছি এটা আর হাতে একদম ঘি বেরোয়নি বেশি মাখবে না আর একদম স্মুথ হয়েছে যেমনি ছানার ডোটা তৈরি হয় সেই হিসাবে হয়েছে এর মধ্যে স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন এক চোথায় থেকে কম ধনিয়া গুঁড়ো আর এক চোথায়ের থেকেও অনেক কম মানে এক চোথায় আধ আর্ধেক আমি দিয়েছি জিরা একটু দিয়েছি গোলমিরচ পাউডার আর দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়েছি এখানে ধনিয়া পাতা এর পাতাগুলো নিয়েছি ডান্ডিগুলো আমি নিয়ে নিই মাত্র পাতা পাতাগুলো নিয়ে কুচি কুচি করে কেটেছি তো এই সব জিনিস দিয়ে ভালো করে এর সঙ্গে মিক্স করে দিতে হবে এখানে সব ভালো করে মিক্স করা হয়ে গেছে এরপর যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখুন ভালো করে ডোয়ে মতন হয়ে গেছে আর এক বেশি জল নেই তো বেশি জল দেবে না তাহলে ওটা সুজি ভালো করে টেনে নেবে তো এখানে এর সঙ্গে আমি এটা মিক্স করে দেব। আর এখানে বেকিং আমি সোডা দিচ্ছি না এটা পাউডার দিয়েছি একটু অনেকটাই কম দিয়েছি দু তিন চিমটি মতন দিয়েছি ওটা দিয়ে আর এর মধ্যে একটু জল দিয়ে দেব। তাহলে যে পাউডারটা আছে ভালো করে মিক্স হয়ে যাবে বেশি জল দেবে না হালকা দু তিন বুন করে আমি দিয়েছি আর এটা ভালো করে এর সঙ্গে মিক্স করে দিচ্ছি ভালো করে মেখে নিতে হবে এটা আর মাখা পর বেশি মাখবেন না এক মিনিট অনেক আছে এক মিনিট মিনিট পর বন্ধ করে দেবেন আর তারপরের ছোটো ছোটো বল তৈরি করে নিতে হবে আমি যে বলটা বানিয়েছিলাম ওটা দেখাতে পাচ্ছি না কেননা ওটা ডিট হয়ে গেল ওটা ভালো করে ভিডিও হয়নি তার জন্য সরি তো আপনি বলটা নিজে হিসাবে ছোট বড় করতে পারেন এদিকে আমি তেল নিয়েছি এক চামচের মতন একটা বড় চামচ নিয়েছি এর মধ্যে একটু জিরো জিরা দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি এটাকে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা নিয়েছি বেশি নিয়ে নিই একটাই নিচে কাঁচা লঙ্কা এটা দিয়ে দিচ্ছি আপনি কম বেশি করতে পারেন এরপর এর মধ্যে পেঁয়াজ দিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজে ওটা এর মধ্যে দিয়ে ভেজে নেব কিন্তু এটা যে কালারটা বেশি চেঞ্জ হবে না ব্রাউন হবে না হালকা ভাজতে হবে এটা এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়েছি এক চথাই চামচ বেশি দিই তো এটাও এর সঙ্গে আমি ভালো করে ভেজে নেব আর দেখতে পাচ্ছেন কালারটা পেঁয়াজের বেশি চেঞ্জ হয়নি হালকা ভাজা হয়েছে এর মধ্যে আমি এখানে দুটো টমেটো নিয়েছি ওটা আমি কদ্দুকস করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা এর সঙ্গে মিক্স করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ হলুদ তো কমই দেবেন বেশি দেবেন না আর দিয়ে দিচ্ছি এক চথাই চামচের মতন লঙ্কা গুঁড়ো এটা স্পাইসি নয় এটা কালারের জন্য আর দিয়ে দিচ্ছি এক চোথাই চামচ ধনিয়া গুঁড়ো এখানে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন আর এটা ভালো করে মিক্স করে দিচ্ছি নুন সেই হিসাবে দেবেন কেননা ছানার মধ্যেও নুন দেওয়া আছে সেই হিসাবে আপনি নুন দেবেন এটা ভালো করে মিক্স করে দিচ্ছি সব জিনিসটাকে এই দেখুন মিক্স করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু জল আর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো তিন চার মিনিটের জন্য তাহলে মশলাগুলো ভালো করে যেন রান্না হয়ে যায় তো এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এদিকে তিন চার মিনিট হয়ে গেছে আর মশলাটা ভালো করে হয়ে গেছে দেখতে পাচ্ছেন সাইডে হালকা হালকা তেল চলে এসছে তো এটা ভালো করে মিক্স করে নিচ্ছি আমি আবার এর মধ্যে এখানে আমি দিয়েছি হাফ চামচের মতন বাটার সেই জন্য আমি আগে তেলটা কম দিলাম আপনি যদি বাটার না দেবেন তাহলে আপনি দু চামচ তেল নিতে পারেন বাটার ভালো করে মিক্স করে দিয়েছি এর মধ্যে জল দিয়ে দেবো তো জল নিজে হিসাবে আপনি কম বেশি এর মধ্যে দিতে পারেন তো আমি জল দিয়ে দিয়েছি জলটা ফুটতে যেমনি শুরু হবে এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে বল তৈরি করেছি দেখতেই পাচ্ছেন এখানে বলটা আমি একটা একটা করে রেখে দেব আর একটু গ্যাপ দিয়ে রাখতে হবে কেন এটা ফুলবে ছানা আছে একটু ফুলবে সেই জন্য একটু আমি দূরি করে এটাকে বলগুলোকে রেখে দিচ্ছি এভাবে দেখুন আর একটু গোল করতে হবে যখন আপনি রাখবেন এটা তো আগে করে দিয়েছি সেই জন্য নিচে থেকে চাপটা হয়ে যায় যখন আপনি দেবেন তো একটু গোল করে আবার ওটাকে এর মধ্যে দেবেন তো এইভাবে করে আমি এই সব বলগুলো এর মধ্যে রেখে দিচ্ছি এই দেখুন এটা রেখে দিয়েছি আর এর মধ্যে উপর থেকে একটু আমি গোল্ড পাউডার দিচ্ছি একটু চিলি ফ্লেক্স দিচ্ছি দেখতে ভালো লাগবে সেটা এটা একদমই অপশনাল আপনি নাও দিতে পারেন কিন্তু দেখতে ভালো লাগে সেই জন্য দিচ্ছি একটু ধনিয়া পাতা কিছু কুচি করে কেটেছি পাত্তা পাত্তা আছে খালি আর ডান্ডি নেই ওটা এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি তাহলে দেখতে খুব ভালো লাগে এবার ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট দেখুন হতে যাচ্ছে আর বলগুলো দেখুন কত বড় হয়ে গেছে এটা ভালো ছানার মতন হবে না রসগুল্লার মতন হবে না কেননা এটা উপর তো জল নেই এটা নিচে থেকে যে ফুলছে জলে ওটাই পুরো ডিপ করা হয়নি আর দেখতে পাচ্ছেন কত ভালো লাগছে ওই চিলি ফ্লেক্স উপর থেকে দিয়েছি ধনিয়া পাতা দিয়েছি তার জন্য আরও ভালো লাগছে তো এভাবে এটা তৈরি হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কত বড় বড় হয়ে গেছে এবারে আমি আর বেশি এটা করব না এবার গ্যাসটা আমি ফ্লেমটা বন্ধ করে দেবো কারণ জলটা অনেকটা শুকিয়ে যাবে আর আঁচটা মিডিয়াম রাখবেন আঁশটা বেশি হাই করবেন না মিডিয়াম আছে পাঁচ মিনিট আপনি এটাকে এভাবে করবেন এর থেকে বেশি আর করবেন না এবারে আমি ঢাকা দিয়ে এটা গ্যাসটা বন্ধ করে দেবো এই দেখুন এটা আমি খুলেছি পাঁচ মিনিট পরে আর কত ভালো লাগছে দেখতে খেতে ইচ্ছা করছে দেখতেই আপনি এটা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে যে কোনো জিনিসের সঙ্গে খাবেন খুব ভালো লাগবে আর এটা যে ছানা রসগুল্লা থাকে তার মতনই সফট হয়েছে একদমই সফট হয়েছে কিন্তু তার মতন একটু বড় বড় বেশি থাকবে না কেননা এটা পুরো জলের মধ্যে নেই তো অল্প জল দিয়েছি তার মধ্যে এটা তৈরি করেছি আর দেখতে পাচ্ছেন কত সফট হয়েছে আর ভিতর অব্দি রসটা ঢুকে গেছে তো এইভাবে আপনি এই রেসিপিটা তৈরি করতে পারবেন আর যখন আপনি তৈরি করবেন আপনি নিজেই দেখতে পাবেন কত টেস্টি এটা খেতে কত টেস্টি লাগছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ 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 লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন